अब क्या होगा बे तेरा। इसको कुत्ते की मौत दे दो, ठीक है। हेलो बंधुरा, আমি আজকে আপনাদের সাথে একটা ইউটিউবারের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আসামের একজন ইউটিউবার যার নাম হলো মুস্তাফিজুর রহমান। তো এই মুস্তাফিজুর রহমান আমাদের আসামের একজন গৌরব। উনি ওনার নিজের মুখে শুনুন কত টাকা মাসে ইনকাম করে, কত টাকা ইনকাম করে সেটা ওনার নিজের মুখে শুনে নেন আর দেখে নেন উনি ইউটিউবের টাকা দিয়ে কি করেছে। বাড়ি, গাড়ি, আপনার শপিং মলও করেছে একটা। তো আগে এগুলা দেখে নেন, তার পা অনুমান করব পারি। এতিয়া কোটি টাকার হয়েছে উনি। মুস্তাফিজুর রহমান কোটি কোটি টাকার মালিক। এই যে গাড়িগুলা দেখছেন আপনারা, এই গাড়িগুলা যেগুলা নতুন কেডা গাড়ি দেখছেন, এই গাড়িগুলা মুস্তাফিজুর রহমানের সাথে যেগুলা ছোট ছোট বাচ্চারা কাজ করে ওনাদেরকে গিফট করেছে মুস্তাফিজুর রহমান। দেখলেন আপনারা। এখন আসুন মুস্তাফিজুর রহমানের বিষয়ে কিছু আলোচনা করি। এটাই হলো সেই মুস্তাফিজুর রহমান, এটা ওনারই গাড়ি। তো এই সিকিউরিটি মুস্তাফিজুর রহমানের সিকিউরিটি গার্ড। তো যাই হোক, মুস্তাফিজুর রহমানের চ্যানেলের নামটা হলো বাইটি মিউজিক কোম্পানি, বাইটি মিউজিক কোম্পানি। তো এক কথায় বলতে গেলে ওনার মাসে ইনকাম কোটি টাকার উপরে আছে। তো কোটি টাকার উপরে ইনকাম করে উনি মাসে। তো এটা দেখছেন ওনার বাবা, ওনার মা, তো এটা ওনার ওয়াইফ, এটা ওনার ওয়াইফ। তো এটা ওনার শপিং মল, এটা শপিং মল খুলেছে নতুন করে আমার আসামেই। এটাও শপিং মলের সামনের দৃশ্য। তো এটা এইগুলো হলো শপিং মলের ভিতরে। যাই হোক, ভিতরেগুলো আপনারা দেখেন, আমি তার ফাঁকে কটা কথা বলি আপনাদেরকে। তো মুস্তাফিজুর রহমানের চ্যানেলের নাম হলো বাইটি মিউজিক কোম্পানি আর ওনার চ্যানেলে কোটি টাকার উপরে ইনকাম করে মাসে উনি। তো উনি আমাদের মুসলমান ছেলে হিসেবে আমরা গর্বিত। তো যাই হোক, উনি একজন অনেক গরিব ঘরের ছেলে, কাঠমিস্ত্রি ছিলেন বাপে। ওনার একটা ভিডিও করা মোবাইল ছিল না। উনি ওনার বাবার সাথে যে কাজ করতো, ওর বাবার লেবার। তো ওর বাবার সাথে লেবারই কাজ করতো। এই ছেলেটা একটা ভাঙ্গা মোবাইল ছিল, সেটা ওকে দিয়েছিল যে তুমি এটাতে ভিডিও করো। সেটাতে ভিডিও করে আজকে এই পর্যন্ত কোটি টাকার উপরে উনি ইনকাম করে। তো যাই হোক, এগুলো গাড়ি সব মুস্তাফিজুর রহমানের। তো এটা গিফট করেছে এইগুলা দেখুন। মুস্তাফিজুর রহমানের বয়স হলো মাত্র 25 বছর। এই 25 বছরে উনি কি করছে। কথায় আছে না, আল্লাহ যাকে দেয় তাকে আর কেউ ফেরাতে পারে না। অনেকে ফেরানোর চেষ্টা করেছিল, যেহেতু আমরা হিন্দুস্তানে থাকি, মুসলমান যুবক একটা এত বড় হইতেছে, ফেরানোর চেষ্টা করেছিল, কেউ পারে নাই, পারেনি। ঘন্টাও করতে পারবো না ওনাকে।